যুবক পারো নবীনগরের মানুষেরা, ও আমার আজকের এই পঞ্চবটির যুবক ভাই আমার ইসলামবাগের মুসলমানেরা, এই জন্য বলিয়া যায় গুনা করছো আমি তুমি সমস্যা নাই, নামাজ সারিয়া দেছো আমি বলি সমস্যা নাই, আরে আমার যুবক ভাইরা জীবনে রোজা রাখো নাই রোজা সাইরা দিছো জীবনে গুনাহ করছো, আমি বলি কোন সমস্যা নাই, আজকের এই ইসলামবাগ পঞ্চবটির মাহফিল থেকে বল খাটি দিলে তওবা করে আল্লাহর দরবারে বলো হে মালি আর নামাজ সারব না, আর না পর্দায় চলব না, রোজা সারব না, ও আল্লাহ আর মানুষের হক নষ্ট করিয়া করিয়া ইয়াতিমের মনে কষ্ট দিব না, আর মানুষের সাথে অন্যায় মানে ব্যবহার করব না, খাটি দিলে আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করে না, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর একশো বাইশ মায়ার মধ্যে এক পাক মায়ার জমিনে সারিয়া দিলাম, বাকি নিরানব্বই বার মায়া আমি আল্লাহর একাউন্টে জমা রাখলাম, সন্তানটা যখন অপরাধ করে মা বাবার কাছে যখন বিচার যায় মা বাবা তখন রাগান্বিত হইয়া সন্তানের দমক দেয় গালি দেয় দিলে সন্তানটার লাঠি নিয়ে আগায় যায় বেতের বাড়ি দিবে সন্তানটা তখন পালাইয়া যায় মা বাবার কাছ থেকে দূরে সরিয়া যায়, এবার সন্ধ্যা হয়ে গেল সারাদিন চলিয়া গেল মা অপেক্ষা দরজার কিনারা দাঁড়া রয়েছে আমার সন্তান সারাদিন না জানি কি খাইল আমার সন্তান না জানি সারাদিন কোথায় থাকলো, মা বাবা অপেক্ষায় থাকে আমার সন্তান কবে ঘরে ফিরবে, মা দরজার কিনারা দিয়া তাকা তাকা দেখে আমার সন্তান আসে না, সন্তানটা যখন আবার রাত হয়ে যায় সবার দরজা যখন বন্ধ হয়ে যায় সন্তান মায়ের সামনে এসিয়া দরজার কিনারায় দাঁড়া দাঁড়া ডাকে মা ও মা ও মা আমি বড় অপরাধী আমি অন্যায় করিয়া ফেলেছি মা আমি বুঝতে পারি নাই তুমি আমারে ক্ষমা করিয়া দাও, মার কাছে যখন সন্তান মত হয়ে যায় মা সন্তানটার ক্ষমা না করিয়া পারে না, মা বলে আমার সন্তান তুমি সারাদিন কইছিল তুই আমারে মা বলে যখন ডাক ডাক আমি মায়ের সব সুখ ভুলিয়া যাই, মায়ের সন্তান আর খাবার রেডি আর অন্যায় করবি না মানুষের সঙ্গে ব্যবহার খারাপ করবি না, মা সন্তানটাকে বুঝাইয়া আমার বুকে টানিয়া নেয় আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ কি তোর মা বাবার থেকে দয়াবান কম, আমি আল্লাহ তোর মা বাবার থেকে নিরানব্বই বার বেশি মায়া আমি অপেক্ষায় আছি, চল ও বান্দা বান্দিরা তুই পাহাড় সম পরিমাণ গুনা নিয়াও যখন আমি মাওলা দরবারে খাটি দিলে তওবা করিয়া না, আমি আল্লাহ কখন আর রাগ করিয়া থাকতে পারি না, আমি আল্লাহ করে মাফ করার জন্য প্রথম আসমান থেকে ডাকি আয় বান্দা আয় রাত গভীরে সভায় যখন ঘুমায়া যায় পাখি কিচিমিচি আওয়াজ যখন বন্ধ হয়ে যায় যখন দুনিয়ার তোর স্ত্রী সন্তানের আরামে ঘুমায় তখন তুই না ঘুমাইয়া কুরআনের ময়দানে রাত গভীরে বসে বসে আপনি পাল শুনেছ তাহার যাতে নিয়তে মাসলাটা বিসাইয়া নামাজে দাঁড়ায় আমি আল্লাহ তোর উপর রাগ করিয়া থাকতে পারি নাকি, না রে বান্দা না না তুই বান্দা যখন আমি পাও না দরবারে সেজদায় না পাওয়া যাও আমি আল্লাহ তখন তোর মালিকান জাবির হয়ে যাই, ও বান্দা বান্দিরা এই জন্য বলি এই ময়দান তারে কোনা মাসার ময়দান বানান, ও যুবকেরা তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরিয়া গেল এমন খবর আছে না,
জিন্দগি মে বন্দগি তো করনা হিন্দগি মে বন্দগি তো করনা হন্দগি মে জিন্দগি শর্মিন্দা হ বন্দগি জিন্দগি শর্মিন্দা হুআজ্জজ মুকাররম নবীনগর ইসলামবাগ পঞ্চবটী ব্রাহ্মণবাড়িয়ার আয়োজিত সামাজিক ভয়েস ক্লাবের উদ্যোগে 23 ফেব্রুয়ারি 2024 ইংরেজি সনের পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের রোজ শুক্রবারে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, সহসভাপতি বৃন্দ, জনাব মজিবুর রহমান, জনাব আলাল মিয়া সাহেব সহ আমার পূর্বে বয়ান করেছেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি জুনাইদ সিদ্দিকী আত-তাহির সাহেব, পূর্বে বয়ান করেছেন হযরত মাওলানা শায়খ মোহাম্মদ ইসমাইল হোসেন সাদী সহ দিগার উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় হাফেজ রাশিদুল ইসলাম রিজভী সাহেব সহ মুআজ্জজ মুকাররম উপস্থিত এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সহ পর্দার অন্তরালে অবস্থানরত সদ্য সম্মানিত মা ও বোনেরা, লাখ কোটি শুকর সুযোগ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহিহ তরিকায় আমাকে মুসাফির হালতে আমি অধম নালায়েককে আশার কিছু কথা বলার আপনাদের ধৈর্যের সহিত শুনবার সে হিম্মত ও তৌফিক দান করেছেন, এই জন্য কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম যিনি আকায় নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত নবিয়্যুল আরবাল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আমবিয়া নূরে মুজাসসাম সরকার দু আলম হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই মাহফিল টুকুন করতে গিয়ে যারা সময় দিয়ে অন্তত সাহায্য করেছে, আমি আল্লাহ পাকের দরবারে বলে এই পর্যন্ত যারা এই মাহফিলটাকে সার্থক করার পিছনে এই পরিশ্রম করে সময়টুকু অন্তত দিয়ে বসে আছে, আল্লাহ পাক যেন কঠিন মুসিবতের দিন হাশরের ময়দান যেদিন কায়েম হবে সেই কঠিন দিনে যেন তার আরশে আজিমের ছায়ার নিচে আমাদেরকে জায়গা করে দেয়, আল্লাহ প্রত্যেকের জান্নাত পর্যন্ত নবীজির সাথে কবুল করুন। ভাইরা আমার, এখানে অনেক অতিথিবৃন্দ বসা, উলামায়ে কেরাম বসা,
অনেক হাজি সাহেবরা বসা, যাদের চোখে মক্কা মদিনা দেখে আসছে, এমন সুচক্ষের অধিকারী মানুষগুলো বসে বসে দিলটা নরম করে বসে আছে। আমার রূপ দেখার জন্য নয়, আমার কণ্ঠস্বর শোনার জন্য নয়, নিশ্চয় আমার আল্লাহ ও তার নবীর রাজি খুশির জন্য, ঠিক কিনা? এবং শুধু এখানেই শেষ না, হাদিস শরীফে আসছেন, নবী বলেন আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কারাম হলো আল্লাহর নবীর সরাসরি ওয়ারিস। সুবহানাল্লাহ, যে যুগে নবী নাই, নবীর সাহাবায়ে কেরামরাও এখন নাই, এই যুগটা চলতেছে বেলায়াতের যুগ। কিসের যুগ? বেলায়াতের যুগ। নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন কে? যে কারণে তো নবীজির চার সন্তানকে দুনিয়ায় আসার পরেই আমার আল্লাহ নিয়ে গেলেন, উঠায় নিয়ে গেছেন। কারণ নবীর পরে যদি তার ছেলেরা থাকে হয়তো তারাও নবী দাবি করবে, যে কারণে আল্লাহ নবীর ছেলেদেরকে, চারজন ছেলেকে দুনিয়ায় জন্মের পরে শিশুকালেই তাদেরকে উঠায় নিয়ে গেছে। এবং চারজন কন্যা সন্তান ছিলেন, কয়জন? চারজন কন্যা সন্তান, চারজন ছেলে সন্তান। তো ছেলে সন্তানদেরকে আল্লাহ নিয়ে গেলেন, চারজন কন্যা সন্তান, চারজন কন্যা সন্তানের মধ্যে সবচাইতে বেশি নবীর মহব্বতের আদরের ছিলেন আম্মা হাসান ফাতিমাতুজ জহরা। সুবহানাল্লাহ ভাইরা, আমার যেহেতু নবী নাই, সাহাবাই কেরাম নাই, নবীর উত্তর শরীরে আছে না, আজও এ দেশে আউলাদে রাসূল আছে না, নবীর বংশধররা কি মরে গেছে? নবীর আহলে বায়াতের সদস্যরা এখনো জমিনে জীবিত আছে, আহলে বায়াতের সদস্যদেরকে যারা আওলাদ হয়ে জমিনে আসছেন, যেমন নাম ধরে বলা লাগবে না, গোটা বিশ্বে এখনো পর্যন্ত নবীর আওলাদ বেঁচে আছে না নেই? আল্লাহর নবীর ছেলে সন্তানদের পক্ষ থেকে আওলাদ হয় নাই, মা ফাতেমা থেকে সরাসরি ইমাম হাসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইমাম হুসাইন থেকে সরাসরি নবীর উত্তর শরীর জীবিত আছে না নেই? নবীর আওলাদ আছে না নেই? আমার ইসলাম টিকায় রাখার জন্য আমি নবী থাকা লাগবে না, আমার উত্তর শরীরাই টিকায় রাখবে। নবীর উত্তর শরীর তারা, যারা নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইছে, কোরআন পড়ছে, নবীর মহব্বতে এখন পর্যন্ত নবীর সুন্নত কাটে না, নামাজ সারে না, হারাম খায় না, বেপর্দায় চলে না, তারাই তো নবীর উত্তরসূরি। এজন্য আল্লাহ জানায় দিয়েছেন, কেউ যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চায়, তারা নবীর মাধ্যম দিয়ে আশা লাগবে। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ, জোরে বলেন, যেখানে নবী নাই সেখানে আল্লাহ নাই। আল্লাহ বলেন নবী যেখানে, আমি আল্লাহ সেখানে, ওই নবীকে আমি আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় রাখলাম, ওই নবীকে আমি আল্লাহ নামাজে রাখলাম, আজানে রাখলাম, কোরআনে রাখলাম, ওই নবীকে জান্নাতের গেইটে গেইটে রাখলাম, আরশে আজিম নবীকে রাখলাম, আমার নবীকে আল্লাহ প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নিকটে রেখেছে। সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেন আন্নাবিয়্যু আউলাবিল মুমিনিন, আমার নবী প্রত্যেকটা মুমিনের জানের চাইতে, আত্মার চাইতে অধিক নিকটে আছে না নেই? ভাইরা আমার, এই জন্য ওই নবীকে শুধু মুমিনদের জানের চাইতে নবী কাছে, বেঈমানদের জন্য নয়। তবে আল্লাহ আমার নবীকে এমন রহমতের ভান্ডার দিয়া দুনিয়ায় পাঠাইছেন, শুধু মুমিনের জন্য নবী রহমত নয়, বেঈমানের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ, রহমতের ভান্ডার কে দিছে? কাকে দিছে? কাকে দিছে? নবীকে। আমার নবী পাইয়া গোটা জগতে ছড়ায় দিছে। সুবহানাল্লাহ ভাইরা আমার, এই নবীর প্রেমে পাগল করা হইতে পারলে, ওই নবীর মহব্বতের মালা গলায় নিয়ে নবীর আদর্শের অনুসরণ অনুকরণ করতে পারলে, অন্তরে হুব্বে রাসূল যদি ঢুকায় নিতে পারোই রে মুমিন, খুদার কসম জান্নাত তোমার জন্য অনিবার্য, তোমার জন্য অনিবার্য। আল্লাহ বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওই নবীর এত্তেবা অনুসরণ অনুকরণ করা মানে আল্লাহর এত্তেবা অনুসরণ অনুকরণ করা। কেননা আল্লাহ জানা দেয় নবী আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহকে যদি পাইতে চাই আপনি নবীর মাধ্যম দিয়ে আপনি নবীর অনুসরণ অনুকরণ দিয়া যেন আমি আল্লাহর কাছে আসি, যেখানে আমার নবী নাই সেখানে আমি আল্লাহ নেই। হে আমার যুবক ভাইরা, ওই মায়ার নবী আমার কেমন নবী, যেই নবী উম্মতকে এত ভালোবাসে, যেই নবী উম্মতের মায়ায় আজ অব্দি পর্যন্ত চোখের পানি সেরে সেরে কান্নায় বিভোর হয়ে যায়। তাইফের নগরী মক্কার মানুষেরা নবীর কম জ্বালান জ্বালায় নাই, হায় রে হায় রে, নবীকে বৃষ্টির ফুটার মতো যখন পাথর ছুঁড়ে মারে আল্লাহর হাবিবের গা বে 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 বে, শরীর মোবারক বে বে, রক্ত জমিনে পড়ে পড়ে জুতা জুলা আটকা যায়। নূরের নবী চোখের পানি মোবারক ছেড়ে কাঁদে, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি কেন এত ছেড়ে কান্না করেন, পিতাহারা যন্ত্রণায় মাতাহারা যন্ত্রণায় নাকি? নবী বলেন, না না না, আমি আমার মা বাবা হারাইয়া ইয়াতিম হয়ে গেলাম, এই জন্য কান্না করি না। আমি নবী কান্না করি আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য। নবী গো আপনি তারপরে উম্মতের জন্য দোয়া করেন, কান্না করেন, এই উম্মতেরা আপনাকে চিনে না, আপনাকে মানে না। নবী গো আপনি কি তাদের জন্য বদদোয়া করতে পারেন না? নবী বলেন, না না না, আমার উম্মতেরা চিনে না, আমি নবীকে যদি চিনত তারা কোনোদিন আমি নবীর গায়ে পাথর মারত না, তারা যদি আমি নবীকে চিনত তারা কোনোদিন আমার কত কথা বলত। কেমন মায়ার নবী আমার, সেই নবী কষ্ট সহ্য করিয়া গেল, তারপরেও কোনোদিন নবী পদ্ম দেয় নাই। ভাইরারে আমার কেমন মায়ার নবী পাইলাম, সেই নবীর মহাব্বত অন্তরে জারি করিতে পারলে জান্নাত নিশ্চিত। ও যুবক ভাই গো আমার, মাইকের আওয়াজ পাইতেছেন যে আমার পঞ্চগড়ির মানুষেরা, ও ইসলাম আর ইসলাম বাগের যুবকেরা, দিলের কান দিয়ে বয়ান শুনিয়ে যাও, জানা না আজকে মাফি তার জন্য জীবনের শেষ প্রশ্ন, গত জীবনে কত মানুষ অন্ধকার কবরে ফেরা রইল, হায় রে হায় হায় রে হায়, এই ময়দান থেকে পালিল নবীর রাশি রাশি বানে নিয়ে পারি ও মুসলমানেরা, ওই মায়ার নবীকে রাজি বানায় যাইও, কেননা মদিনার নবী তুমি আমি উম্মতকে দেখে 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 আজ পর্যন্ত নবী তুমি আমি উম্মতকে মদিনা থেকে আজকের মাহফিল ইসলাম বাদ পঞ্চবদীর মাহফিল নবী দেখতেছে, সুবহানাল্লাহ, নবীকে দেখার ক্ষমতা দিনকে অজব অজব। ইসলামবাগের মুসলমানেরা এই জন্য বলিয়া যাই, নবীওয়ালা হয়ে যাও, নবী তোমার আমার আপন হয়ে যাবে। কেন না ওই মায়ার নবী আমার নিজের জন্য এক সাল্লা চিন্তিত নয়, আমার নবীর
নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো অন্যায় করে নাই, কাউকে কোনো দিন কটু কথা বলে গালিও দেয় নাই, এমন নবী পাইছিল ইসলামবাদের মানুষেরা। ও পঞ্চবড়ির যুবকেরা, ওই নবীকে পাইয়াও বুঝি চিনতে পারলা না রে মুমিন ভাইরা, এমন এক মায়ার নবী আমার। আমি নবীর সামনে একবার দরুদ পাঠ করে আমি নবী আমার উম্মতকে চিনি, উম্মতের মা বাবা চোদ্দ গোষ্ঠীর চিনি। শুধু এখানেই শেষ না, নবী বলেন আমার যে উম্মতেরা কন্টিনিউ মৃত্যু পর্যন্ত দুরুদ শরীফের মাহফিলে বসে বসে দুরুদ শরীফ আদায় করবে, আমার যে উম্মতেরা আমি নবীকে ভুলে না, আমি নবী ওই উম্মত মরে যাওয়ার পর ওই উম্মতের জানাজায় মদিনা মনোয়ারা থেকে শরীফ হয়ে যায়। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ আমার এমন রহমতের নবী আমার, ওই নবীকে আমার আল্লাহ কেমন পাওয়ার ফল বানাইল ভাইরারে আমার। দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গায় নবী নাই, নবী নাই, নবী নাই। ও যুবকেরা রে আমার, ওই নবীকে চিনিয়া কবরে যাও, ওই নবী তোমার কবরের জন্য রহমত, ওই নবী তোমার হাসরের জন্য রহমত, নবী জান্নাতে তোমার জন্য রহমত, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নিয়া যাবে রহমত দিয়া। কেমন নবী আমার, জমিনের এমন কোন জায়গা নাই যে জায়গায় রহমত নাই ভাইরা আমার। আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য নবী রহমত, রহমত জোরে বলেন ওয়ামা আরসালনাক ইল্লা রহমাতাল লিল আলামিন আ ইমামুন আউয়ালিনা আখিরিন বাহার সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন মসজিদে ও খারাপ লাগে ও যুবক ভাইরা, নবী আল্লাহ যাও, নবী বার 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 উম্মতকে বুঝানোর জন্য কত কষ্ট করিয়া গেল। আজ একদল মানুষ আছে নবী পাইয়া নবী দিন দেখিয়া পড়িয়া কোরআন পড়িয়া হাদিস পড়িয়া নবী চিনে না, নবীর মিলাদে দাঁড়াইতে গেলে পায়ে ব্যথা কোমরে ব্যথা। যুবক ভাই গো আমার, দাঁড়াইলে সওয়াব হবে, পয়সা পড়লে গুনাহ হবে এমন না। তুমি তোমার নেতার সম্মানে দাঁড়া চেয়ার থেকে দাঁড়া উঠিয়া গেল, তারে সালাম দিয়া তার চেয়ারে বসাইলা, বসানোর পরে তুমি বসবা। নেতা নেতার জন্য যদি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার আসলে যদি তুমি তার সম্মান দেখাইতে যায়, আমরা মাদ্রাসায় পড়েছি, অনেকে স্কুলে পড়েন কলেজে পড়েন, টিচার যখন ক্লাসে ঢুকে ছাত্ররা কি বসে থাকে না দাঁড়ায়, জোরে বলেন দাঁড়া যায়, কিন্তু নবীর মিলা দেখতে আমি দাঁড়াইতে গেলে তোমার কেন কোমরে ব্যথা পায়ে ব্যথা? রাগ করিও না যুবক, রাগ করিও না, কেন না
তুমি যদি মনে করো উস্তাদ আমার সামনে হাজির উপস্থিতির জন্য আমি দাঁড়াইছি, আমার সামনে নবী নাই এই জন্য আমি দাঁড়াই না। যুবক রে তুমি দাঁড়াও না, কোনো দোষ নাই, কিন্তু যেখানে হাজার হাজার মানুষ নবীর সামনে মিলাপকে আমি দাঁড়ায় দাঁড়াইয়া নবী সালাম আলাইকা বললো, সেখানে তুমি দাঁড়াইলা না, বরং তুমি বেদাতের ফতোয়া লাগা দিলা। বোঝা গেল নবীর মিলাপে যদি দাদা হয়ে যায় তোর পা মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব সম্পূর্ণ বেদাত। বাইরা আমার আমরা মোবাইল ফোন চালাই মোবাইল ফোন বেদাত, গড়ি লাগাইলাম সেটাও বেদাত, চশমা পরলাম সেটাও বেদাত, মাইকে কথা বলি সেটাও বেদাত। কেননা নবীর যুগে চশমা ছিল না, গড়ি ছিল না, এই মাইক ছিল। জোরে বলেন এখন নবীর মিলাদ কে আমি দাঁড়ায় গেলে যদি তুমি বেদাতের ফতোয়া লাগাই দেই, তুমি আগে হিসাব মিলাও নবীর বেলায় যদি বেদাত থাকে তোমার জিন্দেগি থেকে বেদাত কম নাকি? বলে কম না কম না। ও যুবক ভাই গো মিলাপ নিয়ামে তুমি দাঁড়াইতে মন চায় না, দাঁড়াইও না, তারপরে বেদাতের ফতোয়া দিয়া নবীর আশেকে দিলে কষ্ট দিও। জোরে বলেন হে আমার যুবক বাইরা, মন চাইলে মিলাদ কিয়াম করবেন না, মন চাইলে করিয়েন না, তারপরে বেদাত বলা যাবে? যুবক বাইরা আমার বেদাত না, বেদাত না, এটা ইবাদত। সুবহানাল্লাহ, ইবাদত আসে মহাব্বত থেকে, ইবাদত আসে মহাব্বত থেকে, যেখানে মহাব্বত নাই সেখানে ইবাদত নাই। বাইরা আমার ইবাদতের পূর্ব শর্ত মহাব্বত, মহাব্বত লাগবে নবীর মুখের মধ্যে। কেননা আল্লাহ বলেন আমি আল্লাহকে সারা জিন্দেগি ভর চিল্লাইয়া চিল্লাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া বলিয়া যদি তুই সারা রাত চিল্লা বলা ফাটা ভালো, আমি আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ ডাক শুনি না শুনি না, যতক্ষণ না পর্যন্ত তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবি না ততক্ষণ পর্যন্ত তো ইল্লাল্লাহ যেদিন আসমানের নিচে জমিনের উপরে জ্বলন্ত অবস্থায় থাকিয়া যায়, সেই মাত্র তুই নবীর নাম স্মরণ করবি সঙ্গে সঙ্গে তোর ডাক আমার আল্লাহর আরশে আসলে পৌঁছায় যায়। তাহলে নবী সারা আল্লাহ পাওয়া সম্ভব? ও যুবক মারা উস্তাদ রে দেখতে কিয়াম করছো, নবীর দেহ না কিয়াম করো না? আরে নবী সারা তো আল্লাহ পাওয়াও সম্ভব না, তুমি কেমনে কেউ নবী দেখো না? তুমি না নবীকে দেখো না, তোমার সেই চক্ষু নাই, নবী তোমাকে আমাকে দেখে কি দেখে দেখে? জোরে বলেন আরে আল্লাহ কেউ তো দেখা যায়, দেখার মতো সেই অন্তর চক্ষু আমাদের নাই, বাতিনি চক্ষু নাই। আমার মাওলাকে দেখার জন্য বাতিনি চক্ষু লাগবে, জাহিরি চক্ষু দিয়া চর্ম চর্ম চক্ষু দিয়া আল্লাহ দেখা যাবে না, নবী দেখা যাবে না, বাতিনি চক্ষু লাগবে, ঠিক কিনা বলেন? বাতিনি চক্ষু দিয়া দেখো আল্লাহর কুদরতের নিদর্শন দেখো আর অনুভব করো, তুমি বুঝতে যাইবা আমার আল্লাহ কেডা আর তুমি কেডা। আল্লাহ কা বান্দা আর তোর সাথে সাথে আমি আল্লাহ থাকি, সুবহানাল্লাহ। তুই দেহস না, আমি তো করে দেখি, আমি আল্লাহর কুদরত তো তোর সাথে অল টাইম আছে, আমি আল্লাহর রহমতেই তো তুই এখনো বেঁচে আছিস, সুবহানাল্লাহ। ভাইরা আমার আমার আল্লাহকে যদি কেউ পাইতে চায় মূল কথা নবী লাগবে, ঠিক নি? নবী নাই আল্লাহ নাই। ভাইরা আমার একদল নামাজ পড়িয়া পড়িয়া যদি কপালে কর ফলাইয়া দাঁত বানা নাই, যেখানে নবী নাই সেখানে নামাজ দিয়েও কি হবে? কিছুই তো হবে না। তবে নামাজ পড়ো, আল্লাহ বলেন নামাজের আগে ঈমান ঠিক করো, সেখানে ঈমান নাই আমল দিয়া লাভ নাই, মহাব্বত নাই ইবাদত দিয়া কোনো লাভ নাই। আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ করে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, ওয়ামা ওয়ামা খালাক সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, ভিন্ন কারোর গোলামি চলবে না রে মুমিন ভাইরা। ও আমার যুবক ভাইরা আল্লাহর ইবাদত করবে
বেশি বেশি নবীর এতেবা অনুসরণ অনুকরণের মাধ্যমে, কেননা নবী পাওয়ার কারণে নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, শবে মেরাজ পাইলাম, শবে বরাত, শবে কদর পাইলাম। নবী না পাইলে কিচ্ছু পাইতাম না, কিচ্ছু পাইতাম না। নবীরে বানায়া আমার আল্লাহ সব আমাদেরকে দিয়া দিল। ও যুবক ভাইরা আমার, নবীকে চিনিয়া আবু বকরের মতো জিন্দেগি চালাও, নবীকে চিনিয়া উমরের মতো জিন্দেগিটা চালা যাও, নবী চিনিয়া তুমি উসমান জিন্নুরাইনের মতো জিন্দেগিটা পরিবর্তন করিয়া নাও, নবী চিনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জিন্দেগিটা পান করা। ও যুবক ভাইরা আমার, নবীর মহাব্বত অন্তরে থাকলে আমার মাওলা তোমার আমার অন্তরে বসবাস করবে। যা বায়রা রে আমার, ও নবীর আশেকেরা, আমার নবী আমার নবীর পয়াম শুনিয়া শুনিয়া কত মানুষ কালেমা পড়িয়া পড়িয়া ইসলাম গ্রহণ করিয়া নিল। আবার একদল আছে নবীর পয়াম শুনল সত্য, নবীর পয়াম কানে শুনিয়া কলিজায় ঢুকাইল না, এমন বেইমান জগতে তার নাম হল আবু জাহাল। আবু জাহাল মুরুক্কের আব্বা, মুরুক্কের পিতা। ওই আবু জাহাইল্লা আমার নবীরে কম জ্বালাম জ্বালায় নাই, কম জ্বালাইছে আমার নবীর বয়ান অতি কম শুনছে, বয়ান শুনতে শুনতে জীবনটা কাটায় দিল। আমার নবী বারবার কত বয়ান করিয়া গেল, চাচা আবু জাহাল আপনি একটা বার শুধু কালেমা পড়ান, আমি নবী ওয়াদা দিলাম আপনি আবু জাহাল রে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবীর। সুবহানাল্লাহ, আবু জাহাইল্লা নবীর বাণী পাইয়াও নবীর কালেমা পড়ছে না কি? আহারে হাই রে হাই, উল্টা নবীর লগে নমস্কার আসছে, নাউজুবিল্লাহ কোন উল্টা নবীর সাথে মস্কারা করছে। আল্লাহ বলেন নবী আমি কার কাছে বলছি, কার দোয়া আমি আল্লাহর আগে মোহর মেরে দিছি, ঠিক কিনা? ঠিক কিনা? আবু জাহিল্লারে মোহর মেরে দিছে কে? আমার আল্লাহ কা নবী গো, তারে কত বুঝাইবেন, বুঝাইলো কোনো কাম হই কাম, তারে আমি সিল মেরে দিছি, সে আমার জাহান্নামের সিল পাইয়া গেছে, সে জান্নাতে ভুলেও ঢুকতে পারবে না। আমার নবী চোখের পানি মুবারক সারে সারে কান্না করল, হাই রে আমি কেমনে সহ্য করব, আমার চাচা দূর সম্পর্কের হইলো কি চাচা, আমার চাচা হইয়া জাহান্নামে যাবে আমি নবী কেমনে সহ্য করব। আবুল আহাব পারে নবী কম ব্যবহার পায় নাই, আবুল আহাব তারপরে নবীর কালেমা বলছিল, আমার নবী সেখানেও কত কান্না করে, হাই রে আবু জাহাল আবুল আহাব তাদেরকে আমি নবী কত দাওয়াত দিলাম, তারা আমি নবীর দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমার নবীর হত্যা করার জন্য মরাছে দরবারে নিয়া নবীর কল্লা আলাদা করে। ওমর ফারুক নবীর সাহাবী হয়ে গেল, নবীর সাহাবা খাতায় নাম লেখা আছে, নবীর মাস মারতে আসিয়া নবীর কালেমা পড়িয়া ইসলাম গ্রহণ করার পর আমার আল্লাহ খুশি হইয়া উমরের 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্য থেকে উমরকে 100 আমার আল্লাহ মনোনীত করলে। কিন্তু আবু জাহাল নবীকে পাইয়া নবীর কাছে কাছে থাকে, তারপরেও নবীকে চিনে না, বরং নবীর সাথে ঠাট্টা করে নমস্কার করে, হাতের মুষ্টির ভিতরে খেজুরের দানা নিয়ে নবীর সামনে গিয়ে আবু জাহাল হাজির। গভীর খেয়াল নিয়ে বস, যুবকেরা কথা বলিও না, আজকের এই মাহফিল কালে মাহফিল মনে না করি, একটা ক্লাস মনে করে, ক্লাস মনে করে, উস্তাদের সামনে যেমন ছাত্ররা বেয়াদবি করতে সাহস পায় না, কোরআনের মঞ্চেও বেয়াদবি করিস না, কপালটা পুড়িয়া যাবে, পুড়িয়া যাবে, এই পুরা কপাল জোড়া যদি লাগাইতে চাও এ ময়দান থেকে পারলে চোখ দুইটা কান্নাওয়ালা চক্ষ বানায় যাই, লাগবে না আমার লক্ষ লক্ষ মানুষ, একটা মানুষ যদি আজকের মাহফিল থেকে সংশোধন হওয়ার নিয়তে বসিয়া
খাট দিলে তৌবা করে নিতে পারে। আল্লাহ বলেন বান্দার বারোটার পরে আমি আল্লাহ তোরে মাফ করার জন্য প্রথম আসমান থেকে তোর উপর রহমতের দৃষ্টি দিয়া আমি আল্লাহ মায়ার নজরে তাকায় থাকি। আর বান্দা তুই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলি একবার ডাক দিবি আমি আল্লাহ তোরে সত্যবার করে সারা দিতে থাকব। তাইলে আমার মাওলা আজকে যদি কোন বান্দা ডুবিয়া যায় নবীওয়ালা হইয়া যদি মাওলার আজকে ডুবিরে ডুবিয়া যাইতে মার তাহাজ্জুদের নিয়তে নামাজের মশলাটা বিছাইয়া যদি নামাজে দাঁড়াইয়া যাইতে পারো গভীর রাতে একদল মানুষ আছে সারা রাত বায়ান শুনল মুনাজাত কান্না করে আল্লাহ কিচ্ছু চাইতে পারলো না তার মতো কপাল বুড়া দুনিয়ার কেউ হতে পারে না। যুবকেরা পারলে ময়দান থেকে গুনাহ মাফ করায়া বাড়ি যাই। ও যুবক বাইরা আমার বলতেছিলাম আবু জাহাল হাতের মুষ্টির ভিতরে খেজুরের দানা নিয়ে গেল নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় নবীকে বলেন ও মোহাম্মদ বল আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে। আল্লাহু আকবার মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন চাচা আবু জাহাল আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে। আমি নবী বলবো না আপনার হাতের মুষ্টির ভিতর থেকে উল্টা আওয়াজ আসবে আমি নবীর পরিচয় দিতে থাকবে। ও চাচা আমি আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি বলা লাগবে না আপনার মুষ্টির ভিতর থেকে এই জবানে আওয়াজ আসবে সুহাস। এবার আবু জাহেল তো আবার পাগল আমার মুষ্টি মুষ্টি আবার জবানের আওয়াজ আই দিতে আমার মুষ্টি মুষ্টি আবু জাহেল মনে মনে মুষ্টির মুষ্টি কি খেজুরের বিচি কি খেজুরের দানা বাইরা না হাতের মুষ্টির মধ্যে মুষ্টির ভিতরে মুখ করে নবীর সামনে দাঁড়ায় নবীকে জিগা নবী বলে আমি বলবো না মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে সুবহানাল্লাহ। এবার আবু জাহালের মুষ্টির ভিতর থেকে পর্যন্ত নবীর কালেমার ধ্বনি বেজে উঠেছে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তুমি জীব তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীব তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মুদার পারে তরি তুমি মুদার পারে তরি তুমি নিদান করানে বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল বলেন তাইলে হাতের মুষ্টির ভিতর থেকে নবীর কালেমার আওয়াজ আপনার আবু জাহেল নবীর কালেমা পরে নাই বড় ডাক দিয়া করে তো সিম্পল নাউজুবিল্লাহ কল আরে বাবা এ বাবা এ আবু জাহেল্লা নবী আমার এত সুন্দর মজা দেখাইলো তারপর আবু জাহেল্লা দেবীর কালেমা পড়ছেন নবী বলেন চাচা আপনি জীবনে কম বাউতাবাজি করেন আপনি নবীর জীবনে বাটপারি আপনি আবু জাহাল আমি নবীর সঙ্গে জীবনে কম বাটপারি করেন বাটপারি করতে করতে কত বাটপারি করা করলো ডাক দিয়া কইরে মোহাম্মদ আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ড করিয়া দেখাইতে পারো তোমার কালেমা পড়া নিব নবী দেখা দেয় আল্লাহর কুদরতের ফয়সালা চন্দ্র দ্বিখণ্ড হয়ে গেল
আঙ্গুলের ইশারায়। তারপরে আবু জাহেল লাগে কত বড় জাদুকর দেখছো, নাউজুবিল্লাহ কোন আবু জাহেল নবীর জাদুকর বানায় হইছে। আমার নবী বারবার আল্লাহর কাছে বলে তার মালি তোমার বান্দা আবু জাহেলকে আমি কত দাওয়াত দিই সেই বুঝে না বুঝে না। আল্লাহ বলেন নবী আপনি তার জিন্দেগি ভর বুঝাইতে পারবেন সে বুঝবে না, কেন না সে আপনি নবী, আপনি আমি আল্লাহর পয়গম্বর, আপনি নবী যে রহমতের ভান্ডার। আবু জাহেল না জানে, আপনি একজন আল্লাহর নবী আবু জাহেল না জানার পরেও সে মানে না মানে না মানে না। না মানার কারণ হলো আবু জাহেল যদি আপনি নবীর কাছে কালেমা পড়িয়া ইসলাম গ্রহণ করিয়া নেয় আবু জাহেলের বাপ দাদার বংশের মধ্যে সুনকালি পড়বে। এজন্য আবু জাহেল আপনি নবীর কাছে কালেমা পড়বে না পড়বে না। আমার নবী কেমন মায়ার নবী, ওই নবীকে মারার কত পরিকল্পনা করলো। আল্লাহর নবীর জিন্দেগিতে কম কষ্ট করে নাই, এত কষ্ট করেছে, কত কষ্ট করে করে দিনের প্রচার করেছে রে বাবা। আমার নবী কোনদিন কাউরে গালি দিয়া কাউরে জোর করিয়া কি ইসলাম গ্রহণ করাইছে না? কেউ নবী কাউরে মাইরা ইসলাম গ্রহণ করাইছে? আরে কয়েক মানুষ নবীর প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করছে, সুবহানাল্লাহ। তারপরে আবু জাহেল নবীকে চিনে না, চিনাও মানে না। এই জন্য জানার নাম ইমান, না মানার নাম ইমান। ভাইরা আমার ও পঞ্চবড়ির সমাজের মানুষেরা, ও আমার নবী নগর ব্রাহ্মণ বাড়িয়ার যুবক ভাইরা, মাইকের আওয়াজ পাইতেছেন নূরের নবী আমার, সেই পথ দিয়া যায় ওই পথ দিয়া গর্ত খুঁড়িয়া আবু জাহেল সেই লম্বা বড় গর্ত বানাইছে নবীরে ফেলে নবীকে ফেলে দিবে। নবী গর্তে বললে নবীকে মাটি চাপা দিয়া দিলে। দুনিয়ার সবচাইতে খারাপ ছিল মক্কার মানুষেরা, মক্কায় নবীকে এত জ্বালান জ্বালাইছে, এত যন্ত্রণা দিছে, নবী আমার মক্কা সারিয়া মদিনায় গেছি। আবার মদিনার বুকে নবী আমার সেই নাবাক জায়গাটারে পবিত্র বানা দিছে, ওই মদিনা ইয়াসরিফ নামক মদিনা, ইয়াসরিফ নামক জায়গাটারে পদম মুবারকের বরকতে মদিনা বানা দিছে। ডেকে লও রাসূলুল্লাহ রাকির কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, আল্লাহ রোদিদারি দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজ নিরালা। আমি বয়ানটা খুব সংক্ষেপে গুছাইতেছি বাবারা। আবু জাহেল গর্ত খুলল, নবীকে ফেলবে নিজের গর্তে নিজেই ভরছে, সুবহানাল্লাহ। বাহারা আমার আবু জাহেল নিজের গর্তে যখন নিজেই পড়িয়া গেল, আবু জাহেল চিল্লা চিল্লা কাঁদে বাঁচাও 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 জমি দিয়া ডাকে, যারা কেউ কিনতে পারে না। লম্বা রশি গর্তের ভিতরে যখন ছেড়ে দিল, লম্বা রশিতে হাত দিতে আবু জাহেল রশি নাগাল পায় না, এত বড় রশি ছাড়ে তারপরে আবু জাহেল নাগাল পায় না। ওই পথ দিয়া মায়ার নবী আমার হেঁটে হেঁটে যায়, আমার নবী চিৎকার চেঁচামেচির আওয়াজ পাইয়া কাছে আসলে নাই গর্তের ভিতর, তাকা দেখা আবু জাহেল চিৎকার করে করে ডাকে, ও বাকি যে মোহাম্মদ আমারে বাঁচাও, আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল
নবীরে বলে নবী গো আপনি আমার বাঁচাইয়া দেন, আমার নবী ডাক দিয়ে পাচ্ছাস আমি গড়তে আমি কেমন ঘেরা বললেন। আবু জাহেল্লা কয় কেমনে পড়ছি সব সতা পরে কমু আজকে আমার গর্ত থেকে উঠায় দিয়ে করতেছে কালেমা পড়া মুসলমান মুসলমান নবীর কাছে কালেমা পড়া মুসলমান হওয়ার প্রতিশ্রুতি দিলেন। কিন্তু আবু জাহেল গর্তের ভিতর থেকে উঠতে পারেন আল্লাহ নবী হাত মুবারক যখন গর্তের ভিতরে একটু হাতটা বাড়ায় দিছে আবু জাহেল্লা নবীর হাত মুবারক যখন ধরলেন আমার নবী উপর থেকে টান দেওয়া মাত্র আবু জাহেল্লা গর্তের ভিতর থেকে বের হয়ে চলে আসলো। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও নবীর আশেকরা আবু জাহেলকে আপনি বুঝাইলেন নবী বুঝে না, এই জন্য বলা যায় নবীকে মারার জন্য গর্ত করলো নবীকে মারতেও পারে না। ও যুবকেরা এখান থেকে শিক্ষা নিয়ে যাও, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে একদিন পড়া লাগবে, এই জন্য ভাই হইয়া ভাইয়ের অকষ্ট করিও না, আপন ভাই হইয়া ভাইয়ের জন্য গর্ত করিস না, অন্যের হক নষ্ট করিও না, অন্যের জমি দখল করিও না, ইয়াতিমের হক নষ্ট করিও না, ইয়াতিমকে দমক দিও না রে মুমিন ভাইরা। এই জন্য বলিয়া যাই এই ময়দান থেকে পারলে একটা শিক্ষা নিয়া বাড়ি যাই, জীবনে যাই করছো না করছো আমল করছো আমি বলি কম করছো কোনো সমস্যা নাই, নামাজ কম পড়ছো আমি বলি সমস্যা নাই, জীবনে না বুঝিয়া সুখ খাইছো না করছো নাই পরে পাওয়া বাড়াইছো আমি বলি কোনো সমস্যা নেই রে যুব, পারলে ময়দান থেকে যদি আজকে তওবা করিয়ে নিতে পারো। আল্লাহ বলেন বান্দা পাঁচ বেলার মধ্যে নামাজ পড়ছ না আমি আল্লাহ তোরে মাফ করার অপেক্ষা, বান্দা তুই গুনার দরজা খুলিয়া রাখছ আমি আল্লাহ তাও তোরে মাফ করার অপেক্ষা, কেননা আমি আল্লাহর এক নাম নাহি আমি আল্লাহর এক নাম রহমান আমি আল্লাহর সত্তার, আয় বান্দা আয় আয় আমি আমরা পরপরাত করিয়া থাকতে পারি না, কেননা আমি আমার এত আমি আল্লাহ তুই বড় সত্য সহকারী বাজাইছি, আয় বান্দা আয় অন্যের হক নষ্ট করছো আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেন বান্দা তুই অন্যের হক নষ্ট করি আসছো তার কাছে মাফ চাও, যার হক নষ্ট করলি তার হক তারে বুঝাইয়া দে, আর কি আমি আল্লাহর সাথে না ফরমানি যদি করিয়াই পালাইছো আমি আল্লাহ তুই মাফ করিয়া তোমার দরজা খুলিয়া দিলাম, মাফ করতে আমি আল্লাহ অপেক্ষায় আছি, কেননা আমি আল্লাহ বড় দয়ার আমি বলি সমস্যা নাই, আরে আমার যুবক ভাইরা জীবনে রোজা রাখো নাই রোজা সাইরা দিছো জীবনে গুনাহ করছো, আমি বলি কোন সমস্যা নাই আজকের এই ইসলাম বাদ পঞ্চবদীর মাহফিল থেকে বল খাটি দিলে তওবা করে আল্লাহর দরবারে বলো হে মালি আর নামাজ ছাড়বো না আর না পর্দায় চলবো না রোজা ছাড়বো না, ও আল্লাহ আর মানুষের হক নষ্ট করিয়া করিয়া ইয়াতিমের মনে কষ্ট দিব না, আর মানুষের সাথে অন্যায় ভাবে ব্যবহার করব না, খাটি দিলে আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করে না। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ
আমার একশো বাদ মায়ার মধ্যে এক বাদ মায়া জমিনে সারিয়া দিলাম, বাকি নিরানব্বই বাদ মায়া আমি আল্লাহর কল্পে জমা রাখলাম। সন্তানটা যখন অপরাধ করে মা বাবার কাছে যখন বিচার যায়, মা বাবা তখন রাগান্বিত হইয়া সন্তানের দমক দেয়, গালি দেয়, দিলে সন্তানটার লাঠি নিয়ে আগায় যায়, বেতের বাড়ি দিবে সন্তানটা তখন পালাইয়া যায় মা বাবার কাছ থেকে দূরে সরিয়া যায়। এবার সন্ধ্যা হয়ে গেল, সারাদিন চলিয়া গেল, মা অপেক্ষা দরজার কিনারায় দাঁড়ায় রয়েছে আমার সন্তান, সারাদিন না জানি কি খাইল আমার সন্তান, না জানি সারাদিন কোথায় থাকলো, মা বাবা অপেক্ষায় থাকে আমার সন্তান কবে ঘরে ফিরবে, মা দরজার কিনারা দিয়া তাকা তাকা দেখে আমার সন্তান আসে না। সন্তানটা যখন আবার রাতে যায়, সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, সন্তান মায়ের সামনে এসিয়া দরজার কিনারায় দাঁড়া দাঁড়া ডাকে, মা ও মা ও মা বলো অপরাধী আমি অন্যায় করিয়া ফেলেছি, মা আমি বুঝতে পারি নাই তুমি আমারে ক্ষমা করিয়া দাও। মার কাছে যখন সন্তান মন হয়ে যায়, মা সন্তানটার ক্ষমা না করিয়া পারে না, মা বলে আমার সন্তান তুমি সারাদিন কইছিলি তুই আমারে মা বলা যখন ডাক ডাক, আমি মায়ের সব সুখ ভুলিয়া যাই, মায়ের সন্তান আর খাবার দেবি আর অন্যায় করবি না, মানুষের সঙ্গে ব্যবহার খারাপ করবি না, মা সন্তানটার বুঝাইয়া আমার বুকে টানিয়া নেয়। আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ কি তোর মা বাবার থেকে দয়াবান কম, আমি আল্লাহ তোর মা বাবার থেকে নিরানব্বই বার বেশি মায়া নিয়ে অপেক্ষায় আছি। চল ও বান্দা বান্দিরা তুই পাহাড় সম পরিমাণ গুনা নিয়া, যখন আমি মাওলা দরবারে খাটি দিলে তওবা করিয়া না, আমি আল্লাহ তখন আর রাগ করিয়া থাকতে পারি না, আমি আল্লাহ করে মাফ করার জন্য প্রথম আসমান থেকে ডাকি আয় বান্দা আয়া। রাত গভীরে সভায় যখন ঘুমায়া যায়, পাখি কিচিমিচি আওয়াজ যখন বন্ধ হয়ে যায়, যখন দুনিয়া তোর স্ত্রী সন্তানের আরামে ঘুমায়, তখন তুই না ঘুমাইয়া কুরআনের ময়দানে রাত গভীরে বসে বসে আপনি বায়াত শুনেছ, তাহাজ্জুদে নিয়তে মাসলাকা বিসাইয়া নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ তোর উপর রাগ করিয়া থাকতে পারি নাই, না রে বান্দা না না তুই বান্দা যখন আমি পাও না বারবার সেজদায় না পাওয়া যাও, আমি আল্লাহ তখন তোর মালিকান জাবির হয়ে যাই ও বান্দা বান্দিরা, এই জন্য বলি এই ময়দান তারে কোনা মাসার ময়দান বানান, ও যুবকেরা তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরিয়া গেল এমন খবর আছে না, কত মায়ের সন্তানেরা দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেল, যুবকেরা আজকে বন্ধু বান্ধবের আড্ডা করিয়া এই মোবাইল চাপিয়া চাপিয়া ফ্রি ফায়ার গেম খেলিয়া খেলিয়া পাবজি নামক গেম খেলিয়া খেলিয়া কি সারা রাত ঘুমাও না, কম্বলের ভিতরে সারা রাত মোবাইল চাপাচাপি করিয়া গার্লফ্রেন্ডের সাথে সময় দিন, মসজিদে ফজরের আজান হইল আজানে তুই মসজিদে সালাতে নামাজ যাইতে পারলি না, ও যুবক বাইরা মা ও যুবকেরা উলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারলা না, কি লাভ হবে মরিয়া দেখ কবরে তোর কেউ আপন থাকবে না, রে যুবক আপন থাকবে না, এই বন্ধু বান্ধবেরা একদিন পার হয়ে যাবে সব সারিয়া কবরে যাওয়া লাগবে, এই জন্য বলিয়া যায় যুবক ভাইরা দাড়ি কাটিয়া কবরে কান্দায় অনেক নামাজ সারিয়ার গুণাগার হয়ে যায় অনেক যুবক, কাটি দিলে তোবা করে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যখন নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগালা কাটি দিলে তওবা করিয়া করিয়া আমি আল্লাহর দরবারে যখন তুই বান্দা কাটি দিলে তওবা করিয়া রাত্রিরে সেজদায় মাথা নত করিয়া আমি আল্লাহ করে মাফ করিয়া দেওয়ার অপেক্ষায় আছি রে বান্দা আয় আয় আজকে থেকে নিয়ত করেন আর গুনাহ করবেন না নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না আর রাস্তায় বেগানা নারী দেখিয়া দেখিয়া হাসি মুস্কুরা ঠাট্টা করবেন না নিয়ত করিয়া নেন যুবকেরা ও যুবক ভাইয়েরা আজকে থেকে তওবা করো আর আমার নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা ছাড়িয়া দিয়া আর নবীরে কামড়াইও না কেন না নবী আমার তুমি আমি উম্মতের মায়ায় এত পাগল ওই নবীর রাজি খুশি বানা আমার মাওলা পর্যন্ত যাও আর নামাজ সারিও না আসছে সামনে পবিত্র মাহার ময়দান রমজান মাসের ত্রিশটা রোজা সিয়াম সাধনার মাধ্যমে আমার মাওলার রাজি খুশি বানাইও ও যুবকেরা হাতি দিলে তওবা করো তওবা করো তওবা করিও না তওবার দরজা আমার আল্লাহ খোলা রাখছে বান্দা তুই যখন তওবা করিয়া নাও আল্লাহ বলেন বান্দা তোরে আমি আল্লাহ মাফ করিয়া দিব আয় 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 আল্লাহ করিও না রে বাবারা আজকে থেকে নিয়ত করেন তওবা যদি খাটি নিয়ত থাকে তো হাত আমার আল্লাহকে দেখা দেন এর দয়ার মালিক আমরা গুনার আসামি আমাদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আমাদের আমল ওয়ালা জেনে কি দান করে দেন পাঁচ ওয়াক্ত ফরজগার মুত্তাকি নামাজি বানা দেন আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন খাটি দিলে তওবা করতেছি আল্লাহ আর তোমার নাফরমান করব না তোমার নবীর আর কান্দা কষ্ট জীবন আর আল্লাহ তওবা করো তওবা করো তওবা করো আস্তাগফিরুল্লাহ আল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম